মানসিকভাবে শক্ত রয়েছেন। বৃহস্পতিবার ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হোপ হিক্সের করোনা সংক্রমণ ধরা পড়ার পর ট্রাম্প দম্পতির শরীরেও ভাইরাস শনাক্ত হয়। গত মঙ্গলবার জো বাইডেনের সঙ্গে প্রথম বিতর্কে যোগ দিতে ট্রাম্পের সঙ্গে একই বিমানে ভ্রমণ করেন হোপস। এই বিতর্কে অংশ নেওয়া ট্রাম্প পরিবারের আরও কয়েক সদস্যকে মাস্কবিহীন অবস্থাতেই দেখা যায়। তবে স্ত্রী মেলানিয়া ছাড়া পরিবারের অন্য সদস্যদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েকদিনে প্রেসিডেন্ট ট্রাম্পের সংস্পর্শে যারা এসছে সবাইকে শনাক্ত করার কাজ চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর এখন পর্যন্ত তিনি ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের চিকিৎসক ডাক্তার শেন কোনলি জানান, আগামী এক সপ্তাহ কিছুটা উদ্বেগ নিয়ে থাকতে হতে পারে। একই দিন সন্ধ্যায় হোয়াইট হাউস থেকে জানিয়েছে প্রেসিডেন্ট জ্বরমুক্ত হয়েছেন। হাসপাতাল থেকে প্রেসিডেন্ট ট্রাম্পও টুইট বার্তার পাশাপাশি এক ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি ভালো বোধ করছেন এবং অচিরেই ফিরে আসবেন। তবে আগামী কয়েকটা দিন তার সত্যিকারের পরীক্ষা হবে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। ট্রাম্পের সুস্থতা কামনা করে হাসপাতালের বাইরে তার সমর্থকরা জড়ো হয়ে শুভকামনা জানায়। এদিকে বৃহস্পতিবার ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হোপ হিক্সের করোনা শনাক্ত হবার পর আরও বেশ কয়েকজন সিনেটর সহ হোয়াইট হাউস ও ট্রাম্প শিবিরের কর্মকর্তার শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রয়েছেন হোয়াইট হাউসের সাবেক সিনিয়র অ্যাডভাইজার কেলিয়ান কনওয়ে, রিপাবলিকান সিনেটর মাইক লি ও টম টিলিস, ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেপিন ও অ্যাডভাইজার ক্রিস ক্রিস্টি। আর এ কারণে ট্রাম্প সহ হোয়াইট হাউসের কর্মকর্তাদের মাস্ক না পরার বিষয়টি এখন বেশ সমালোচিত হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের অসুস্থতার সংবাদ জানার পরই জো বাইডেন প্রচার কমিটি ট্রাম্পের সমালোচনামূলক সব বিজ্ঞাপন প্রত্যাহার করে নিয়েছে। নির্বাচনের আগে কোনো প্রেসিডেন্ট প্রার্থীর মৃত্যু কিংবা অক্ষম হয়ে পড়লে কি ঘটবে এ নিয়ে প্রশ্ন উঠছে। আলোচনায় আসছে নির্বাচন পিছানো কিংবা স্থগিত রাখার সম্ভাবনাও। তবে বিশ্লেষকরা মনে করছেন এমন সম্ভাবনা কম, কারণ মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ডেমোক্রেটদের। বৃহস্পতিবার ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী করোনা শনাক্ত হওয়ার পর আরও বেশ কয়েকজন সিনেটর সহ হোয়াইট হাউস ও ট্রাম্প শিবিরের কয়েক কর্মকর্তা করোনায় আক্রান্তর খবর এলো। ট্রাম্পকে নিয়ে মার্কিনীদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিলেও হাসপাতাল থেকে নিজেই এক ভিডিও বার্তায় তার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন ৭৪ বছর বয়সী ট্রাম্প। জানিয়েছেন আগামী কয়েকদিন হবে আসল পরীক্ষা। এখন অনেকটা ভালো বোধ করছি, তবে আগামী কয়েকদিনে সত্যিকার পরীক্ষাটি হবে বলে আমার ধারণা। তার শারীরিক অবস্থা নিয়ে হোয়াইট হাউস থেকে পরস্পর বিরোধী বিভিন্ন বার্তা আসায় উদ্বেগের পাশাপাশি সৃষ্টি হয় সমালোচনার। হোয়াইট হাউসের কর্মকর্তা জানিয়েছেন তিনি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন। গত ২৪ ঘন্টায় প্রেসিডেন্টের শারীরিক অবস্থা খুব উদ্বেগজনক ছিল এবং তার চিকিৎসার দিক থেকে পরবর্তী ৪৮ ঘন্টা সংকটজনক হতে পারে। ট্রাম্প যেন দ্রুত আরোগ্য লাভ করেন সেই শুভকামনা জানিয়ে ফুল হাতে মেডিকেল সেন্টারের বাইরে ভিড় করেন তার সমর্থকরা। এমনকি তার মেয়ে আশাবাদী সত্যিকারের যোদ্ধা তার বাবা করোনার